সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে বড় মুখে কথা বলার জন্য অপবাদ দেওয়া হয়। তিনি বড় মুখে কথা বলার মানুষ নন। ট্রাম্প আরও বলেছেন তার মুখ সবসময় সত্য কথা বলে থাকে। মুখের মাধ্যমে তিনি দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন। দেশের রাজনীতিতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের জন্য যুদ্ধক্ষেত্র হয়ে ওঠা জর্জিয়ার এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেছেন ট্রাম্প। সেভ আমেরিকা নামের এই জনসভা গত শনিবার সন্ধ্যায় জর্জিয়ার পেরি নগরীতে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার সমর্থকের স্লোগানের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার কারণে দেশ আজ নরকে পরিণত হয়েছে। আমেরিকা এখন অভিবাসীদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। অভিবাসীদের প্রবাহকে আমেরিকার উপর আক্রমণের সঙ্গে তিনি তুলনা করেন। Our country is being turned into a migrants camp. It's what we are. Other than that, how are things going? সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কোন এক মহল দেশকে ধ্বংস করে দিচ্ছে। তিনি প্রেসিডেন্ট থাকলে এমনটি কখনো হতো না। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে দেশকে ডেমোক্র্যাটদের হাত থেকে উদ্ধার করা হবে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য জর্জিয়াই হয়ে উঠবে আমেরিকার রাজনৈতিক যুদ্ধের মূল ক্ষেত্র। And we're going to take back our country from these lunatics. উল্লেখ্য, একসময় রিপাবলিকান স্টেট হিসেবে পরিচিত জর্জিয়ায় গত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন অল্প ভোটে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, জর্জিয়ায় তাকে কারচুপি করে হারানো হয়েছিল। জর্জিয়ার জনগণের সাহায্যে কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করে আগামী বছর ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসিকে সান ফ্রান্সিসকোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। With your help we're going to take back the house and send Nancy Pelosi back to San Francisco. সংবাদ মাধ্যমের উপর অভিযোগ করে ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন, দেশীয় সংবাদ মাধ্যমগুলো ডেমোক্র্যাটদের বেলায় এক আচরণ করে এবং তার বেলায় ভিন্ন আচরণ করে। সংবাদ মাধ্যমের মতে ডেমোক্র্যাট দলের কেউ নির্বাচনের ফলাফল মেনে না নিলে ঠিক আছে, অথচ তার বেলায় ঠিক নেই। ট্রাম্প বলেন, সমর্থক এবং জনগণের প্রতি তার প্রতিশ্রুতি রয়েছে বলেই তিনি নির্বাচনের ফলাফল মেনে নেননি এবং কখনো মেনে নেবেন না। A major media group came and they interviewed me 2 weeks ago. They go, sir, what was the difference between 2016 and 2020? They meant that like as a negative question. 8 মাসের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হয়ে উঠেছেন বলে ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন। তিনি বলেন, এতে করে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টার খুশি হওয়ার কথা, কারণ বাইডেনের আগে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারকে বিবেচনা করা হতো। After just 8 months, Joe Biden is already the biggest failure ever to occupy the Oval Office, and I can think of a couple of people. I'll tell you what, Jimmy Carter is extremely happy right now. আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে সাবেক জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলিকে এক হাত নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল মার্ক মিলি একজন বোকালোক এবং তাকে ভালোভাবে তিনি জানেন বলে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় বলেন, জেনারেল মার্ক মিলি তাকে একদিন বলেছেন, আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম আমেরিকায় ফিরিয়ে নেওয়া ব্যয়বহুল হবে, এর চেয়ে এসব সরঞ্জাম আফগানিস্তানে ফেলে রেখে সামরিক বাহিনীকে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জেনারেল মিলি। এই পরামর্শ পাওয়ার পরই একজন বোকা হিসেবে জেনারেল মিলিকে তিনি চিহ্নিত করতে পেরেছেন বলে বক্তৃতায় উল্লেখ করেন। প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘে দেওয়া বক্তৃতায় কমিউনিস্ট চায়না নিয়ে কোনো কথাই বলেননি বলে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চায়নাকে আবারও দায়ী করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। Biden did not even say the word China in his UN speech because he's too compromised to take them on. আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।